হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেন টু আওয়ার চ্যানেল পেটুক পথিক। আজকে আমরা আছি জামশেদপুরের নতুন বাগজি বাড়িতে। আমাদের যে পুরনো বাগজি বাড়ি ভিডিও ছিল ওর পাশেই নতুন বাগজি বাড়ি। এখানে আমরা দুজন পুরো বাগজি বাড়ি ঘুরব। এই বাগজি বাড়িটাই কবি যতীন্দ্রমোহন বাগজি বড় হয়েছিলেন, আর এই বাগজি বাড়িতে বসেই উনি লিখেছিলেন, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলকবেলা কাজলা দিদি কই। কিন্তু এত কিছুর মধ্যেও, এত কিছু আনন্দের মধ্যেও একটা নতুন ভিডিও বানানোর আনন্দ তো থেকেই যায় সবসময়। তো আজকে এসে আমরা জানতে পারলাম যে জেঠু আমাদের ফার্স্ট ভিডিওতে হেল্প করেছিলেন, এই বাড়ির বংশধর যিনি এখানে থাকতেন, আনফর্চুনেটলি উনি আজ পৃথিবীতে নেই। দশদিন খারাপ লাগছে জিনিসটা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটা তো কেউ আটকাতে পারবে না, এটা তো একটা বিধির বিধান, জন্ম যেরকম আছে মৃত্যু সেরকম আছে। তো সেই অনুযায়ী আজকে আমরা অনেক আশা নিয়ে নতুন বাগজি বাড়িতে এসেছিলাম, আর এই নতুন বাগজি বাড়িতে কোনো ইনফরমেশন আমাদের সঠিকভাবে জানা নেই, কিছুই জানা নেই, সঠিক তো নয় কিছুই জানা নেই। আর একমাত্র ইনফরমেশন দেওয়ার মতন ওই জেঠুই ছিলেন আমাদের নতুন ভিডিও বাগজি বাড়ি পার্ট টু। যতটুকু ইনফরমেশান আমরা লোকাল লোকের কাছ থেকে পেলাম সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদেরকে সেই ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করব। আর ভিতরটা একটু তোমাদেরকে দেখাবো যে বাগজি বাড়ির, নতুন বাগজি বাড়ির ভিতরটা ঠিক কেমন। আমরা চেষ্টা করব দোতলার বারান্দাতে যাওয়ার, সেখান থেকে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এই বাড়িতে আরও একটা বিষয়, এই বাড়িতে যে গেটটা, এই গেটটা হচ্ছে তিনটে শিল্পশৈলীতে তৈরি। সামনের যেটা দেখা যাচ্ছে এটা ইংরেজ শিল্পশৈলী, তারপরে দুটো শিল্প একটা জার্মান, যত সম্ভব একটা জার্মান শিল্পশৈলী, আর নেক্সট পরবর্তীটা কি সেটাও জানা নেই। আচ্ছা লাইটটা একটু নেওয়া, এখানে খুব অন্ধকার। এই শিল্পশৈলীর কাজটা শুধু একবার দেখবে, যেটা জার্মান শিল্পশৈলী, এত সুন্দর কাজ, সেটা মানে এখনকার দিনে ইচ্ছা করলেও সেই কাজগুলো করা যাবে না। এটা হচ্ছে সেই জার্মান শিল্পশৈলীর গেট। এই বাড়িটার বয়স 129 বছর, আর 129 বছর আগেকার এই নকশা অবশ্য এখনকার মিস্ত্রির পক্ষে সম্ভব নয়। আর এই নকশাটা যেটা এখানে করা আছে, এটা প্লাস্টার অফ প্যারিসের নকশা, এটার ওপরে মানে সিমেন্টের ওপরে এই নকশাটা এইভাবে করা হতো আগেকার দিনে। এখনকার দিনে দেখতে পাওয়া যায় কিছু কিছু বাড়িতে সেগুলো আর্টসের কাজ হিসেবে করা হয়, ফলস সিলিংয়ে যে জিনিসটা দিয়ে করা হয়, সেই সময় এই জিনিসটা এই সব নকশা বা এই ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগতো। আর এটা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি বাড়ির ফ্রন্টিয়ার ঢুকতে, যে বারান্দাটা আছে বারান্দার নিচে আমরা দাঁড়িয়ে আছি, করিবর্গার বাড়ি, মানে পুরোনো দিনের বাড়ি তো করিবর্গার বাড়ি হয় সাধারণত। আর এই পাশে যে জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এখানে অনেক গৃহহীন মানুষ, যেনারা বাড়ি নেই যেনাদের, তেনারা এই এখানে থাকেন। বিশেষ করে এই বাগজি বাড়ির লোক সত্যি ভালো আমি বলবো, কারণ এখানে অনেক মানুষ থাকেন যেনাদের ঘর নেই, গৃহহীন, তাদেরকে থাকার একটা জায়গা ওনারা দিয়েছেন। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাই এই বাড়ির ভেতরে। এই যে আরও একটা গেট, এই গেটটারও একটা নাম আছে, কিন্তু এই নামটা আমার সঠিক জানা নেই, যেহেতু যদি থাকতেন অবশ্যই আমাদের এই নামটা বলতেন। আমি আর অভিষেক বাড়ির ভেতরে ঢুকলাম। আর আগেকার জমিদার বাড়ি মানে বুঝতেই পারছো, গোটা বাড়িটা মানে সুন্দর উঠান, মানে এই বাড়িটা চারিদিক দিয়ে ঘেরা আর ভেতরে উঠান। আর এই যে মন্দিরটা, এটা কালী মন্দির, ওই বাগজি বাড়িতে আমরা দেখেছিলাম দুর্গা মন্দির, আর এই এই মন্দিরটা হচ্ছে কালী মন্দির। আর এই মন্দিরের আরও একটা বিষয় আছে, এখানে যে ঠাকুরটা এখানে আছে সেটা হচ্ছে কালী। আর এই কালী ঠাকুরের মানে একটাই কারণ, সেটা হচ্ছে যে এই ঠাকুরটা যখন বিসর্জন, মানে পুজো হয়, পুজো হওয়ার পরে বিসর্জন দিয়ে দেওয়া হয়, বিসর্জন দেওয়ার 8 দিন পরে আবার ঠাকুরটাকে তুলে নিয়ে আসা হয়, নিয়ে এসে
সারা বছর এই ঠাকুরের ভূতটাকে পুজো করা হয়। আর পরবর্তীকালে যখন আবার সেই পুজোর সময় আসে, সেই পুজোর সময় ওই ভূড়ের ওপরে আবার মাটি দিয়ে আবার ঠাকুর বানানো হয়। সেই সময় থেকে আজ পর্যন্ত সেই একই ভূড়ে ঠাকুর পুজো হয়ে আসছে। ভূড় হ্যাঁ পচে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার, সেটা কি হয় পচে গেলেও তার ওপর দিয়ে আবার ভূড় দেওয়া হয়। মানে এই ট্র্যাডিশনটা এনারা বজায় রেখেছেন, এটারও সঠিক কারণ আমারও জানা নেই। আরেকজনকে জিজ্ঞাসা করলাম এই এলাকারই, উনিও বলতে পারলেন না, উনি ছোটোবেলার থেকে দেখে আসছেন একই ভূড়েই ঠাকুরটা পুজো হচ্ছে। এই হচ্ছে সেই মায়ের মূর্তিটা, একটু জুম করে দেখাই। এই ঠাকুরটা সেই প্রথম সময় থেকে, এই বাড়িটা যখন তৈরি হয়েছিল তখন থেকেই এই একই ভূড়ে ঠাকুর পুজো হয়ে আসছে। মানে এটা হয়তো কোনো না কোনো একটা কারণ আছে, যে কারণটার জন্যে এইভাবেই পুজোটা হয়ে আসছে। পুজো হওয়ার পর, ঠাকুর বিসর্জন দেওয়ার 8 দিন পর এই ভূতটাকে তুলে নিয়ে আসা হয়। নিয়ে এসে সারা বছর জল মিষ্টি দিয়ে পুজো করা হয়। তারপরে পুজোর সময় যখন আসে তখন এই ভূড়ের উপরেই আবার নতুন করে মাটি চাপানো হয়। কোনো কোনো জায়গায় হয়তো ভূতটা পচে যেতে পারে, সেই জায়গাতে আবার নতুন করে বিচালি গাঁথা হয়, কিন্তু সেই ভূতটাকে একইভাবে সেই পুজো করা হয়। আর এই পাশের যে ঘরটা আছে, এই ঘরটা ঠাকুরের জিনিসপত্র রাখা থাকে, পুজোর সামগ্রী রাখা থাকে। আর পুরো বাড়িটা খুব সুন্দর। এই আর এই যে আদলগুলো, এগুলো ইংরেজ আদল, মানে খড়খড়ির জানলা এগুলোকে বলা হয়। কি বলছিস? বলছি এবার ওপরের বারান্দাটায় যাওয়া যাক। চোখে অনেক কবি কবি লাগছে জানিস তো, অনেকটা কবি কবি লাগছে, কারণ তোর চশমার যে স্টাইলটা, আগেকার দিনের কবি রকম গোল গোল ফ্রেমের চশমা পরতো, তাই না? আমি জানি কি এটা কি স্পেশালি এই বাড়ির ভিডিওটা বানানোর জন্য কি না, আমি এটা রাতে পরে আসি। যাই হোক, আমি তো ভাবলাম যে এই বাড়ির স্পেশাল ভিডিও বানানোর জন্য গোল গোল ফ্রেমের চশমা পরে এসেছে। যাই হোক, এই ওপরের যে বারান্দাটা তোমরা দেখতে পাচ্ছ, এই বারান্দাতে আমরা যাওয়ার চেষ্টা করব। ওপর থেকে তোমাদেরকে দেখাবো, এমনকি ওপর থেকে এই মন্দিরটা তোমাদেরকে দেখাবো যে কেমন লাগে। আশা করি ভালো লাগবে। তো উপরে যাওয়া যাক। আমরা নিচে ঘুরতে ঘুরতে এখন এই মুহূর্তে চলে আসলাম নতুন বাগজি বাড়ির বারান্দাতে। এই বারান্দা থেকে খুব সুন্দর লাগছে এই কালী মন্দিরটা, যে কালী মন্দিরটার সামনে একটু আগে তোমাদেরকে দেখালাম। ওনার বড় হয়ে ওঠা এই বাড়িতে, কারণ প্রথম ভিডিওতে জেঠু আমাদেরকে বলেছিলেন যে উনি ওখানে জন্মেছিলেন, কিন্তু বড় হয়ে ওঠা কবির এই বাড়িতে। আর এই বাড়িতে বড় হয়ে এই বাড়িতেই কবি বসে লিখেছিলেন বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলকবালা কাজলা দিদি কই। তাহলে এইখানেই, আর সবথেকে বড় কথা হচ্ছে যে কবি যে কোন ঘরে থাকতেন সেই ইনফরমেশনটাও আজকে তোমাদেরকে আমরা সঠিক করে দিতে পারছি না। তার কারণ হচ্ছে একমাত্র জেঠুর অভাব। যেটু থাকলে হয়তো সঠিক ইনফরমেশনটা তোমাদেরকে আমরা দিতে পারতাম। ওই ঘরগুলো যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে ওই বারান্দার ঘরগুলো এখনও ভালো আছে। ওইখানে ঘরের আসবাবপত্র সবই আছে, কারণ ওখানে এখনও পর্যন্ত এই বাড়ির যারা বংশধর, যারা বাইরে থাকেন, তারা আসেন, এসে এখনও এই বাড়িতে ওনারা থাকেন যখন থাকতে ইচ্ছা হয়। আর তোমরা স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছ যে বাড়ির রক্ষণাবেক্ষণের অভাবে এখানে অনেক নোংরা পড়ে আছে, পাখির মল পড়ে আছে। আর এটা একটু ডাউন হয়ে গেছে, হ্যাঁ এখানে না যাওয়াটাই ভালো, কারণ এটা অনেকটা ডাউন হয়ে গেছে, কারণ গেলে তো ভেঙে বসে পড়তেই পারে, তার জন্য আমরা ওখানে যাবো না। কিন্তু সাইড দিয়ে একটু চল, যদি সম্ভব হয় তাহলে আমরা একটু তোমাদেরকে ছাদের ওপর থেকে এই ভিউটা দেখাচ্ছি। বাগজি বাড়ির ছাদে উঠেছি, নতুন বাগজি বাড়ির। এই ছাদটা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই আছে, কিন্তু তাও ভয় লাগছে, কারণ যেহেতু এটা একটা পুরনো বাড়ি, পুরনো বাড়িতে ছাদ অনেক ভঙ্গুর হয়ে থাকে, আর কড়িকাঠের বাড়িতে কখন যে সেই কড়িবর্গগুলো খারাপ হয়ে যায়, তো সেই জন্যই আমরা মোটামুটি ভেতরে যাচ্ছি না। এই যে উঁচু জায়গাটা আছে, সেই উঁচু জায়গা দিয়ে চলার চেষ্টা করছি, কারণ উঁচু জায়গাটা একটা দেওয়াল, দেওয়ালের উপর দিয়ে এটা মানে যাওয়াটা ঠিক আছে। এটা বাগজি বাড়ির পেছনের অংশে আসলাম। ছাদের ওপর থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি আমরা, এটা উঠোনের। আর এই যে গম্বুজ, এই যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা সবকটা জমিদার বাড়িতেই হতো। এটা বলা যায় যে সেই সময় মানে এইখান থেকে লক্ষ্য রাখা হতো, মানে প্রহরীরা বিশেষ করে এইখানটাতে থাকতো, মানে টপ ফ্লোর থেকে প্রহরীরা বাইরের দিকে নজর রাখতেন যে কোনো শত্রু আক্রমণ করতে আসছে নাকি। তো ন্যাচারালি এইগুলো প্রত্যেকটা জমিদার বাড়ি বা রাজবাড়িতে এগুলো দেখতে পাওয়া যায়। আর এই যে ঠাকুর দালান, এই ঠাকুর দালানের সামনে আমরা দাঁড়িয়ে আছি, মায়ের মূর্তি এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না। আর উঠোনটা চৌকো, মানে আগেকার দিনের বাড়ির ডিজাইনটা ঠিক অ্যাকচুয়ালি এরকমই হতো, মানে সদর দরজা এই দিক দিয়ে, এই যে সদর দরজা দিয়ে ঢোকার পরে এই ভেতরটা, এই ভেতরটা ছিল অন্দরমহল। এই অন্দরমহলের চারিদিকে বিল্ডিংটা ঠিক এইরকমভাবে থাকতো,
আর সামনে একটা ঠাকুর তালান হতো। ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি আগেকার সময়ের খাট আর কিছু পুতুল দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। পুতুলটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু চেষ্টা করো দেখতে পাবে। আগেকার দিনের মাটির পুতুল এখানে আছে, মা সরস্বতীর মূর্তি আছে, পোড়ামাটির শিব আছে, আর সুন্দর একটা বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, আর তাছাড়া আগেকার দিনের যে খাট বা চৌকি সেটা আছে। চল চল, এখানটায় অনেকটা নিচু, ওখানটা দাঁড়ানো ঠিক না বেশিক্ষণ। আমাদের আজকের পর্বের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি পাশে থাকা লাল আইকনটা আছে ওটা সাবস্ক্রাইব করে দাও, আর অল নোটিফিকেশান অনটা অন করে দাও। একদম এখনই সাবস্ক্রাইব করো, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। বাইটা খুবই ভালো না ভাই, এই ঘুরতে ঘুরতে আমি একটা কি যেন ওখানে আওয়াজ পেয়েছি, তাহলে একটু দেখে আসি। লাইটটা নে তাহলে, কি এটা কি মা কি পাখি এটা জানি না, যেটা এ বাচ্চা তো পায়রার বাচ্চা, কি দিয়ে তুলবি এটা মা, কি অবস্থা দেখ দেখতে পারিস, যদি তোল বাঁচিয়ে দে। এই দেখিস পাখা ঝাটকালে কিন্তু সব গায়ে পড়বে, এদিকে নিয়ে আয় কলে ঠিক করে ধর, ওই পাখা ঝাটকালে কিন্তু, হ্যাঁ ওইভাবে ধরে তো নিয়ে আয়, ধরে নিয়ে আয় কলে তলে দে, আমি জলটা টিপছি। বিড়ালে ধরেছিল নাকি পায়রা তো, হ্যাঁ দেখো ভাবে রাখ, যদি সুস্থ হয়ে যাবে না সুস্থ হবে, আরেকটু জল দেবো। দেখ খুব সুন্দর লাগলো, পাখিটা হয়তো বেঁচে যাবে। ঘাড়ে লেগেছে পাখিটা, মুখে পড়েছে, আমাদের কিছু করার নেই, ঘাটটা গিয়েছে। হাত তো ধুয়ে নেগা,